হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমরা শুরু করতে যাচ্ছি ইংলিশ স্পিকিং এবং প্রেজেন্টেশন পার্ট ওয়ানে। কীভাবে আপনি ইংলিশে স্পিকিং করবেন এবং স্পিকিংয়ের মাধ্যমে সেটা প্রেজেন্টেশন করবেন, সেটার পার্ট ওয়ানে আমরা দেখাবো যে কীভাবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম করতে হয়। মানে প্রাইমারি বেসিক জিনিস আপনার প্রেজেন্টেশনে কীভাবে সবাইকে বলতে হয়। প্রথমেই অনেকে ইংলিশ স্পিকিং এবং প্রেজেন্টেশন অনেক দুর্বল, বা ইংলিশ স্পিকিং এবং প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনারা কোন সেন্টেন্সগুলো ইউজ করবেন, কীভাবে শুরু করবেন, অনেক সময় প্রবলেমে পড়ে যান। তো আমার এই টিউটোরিয়ালগুলোর সিরিজ তৈরি করেছি, কীভাবে ওয়ান বাই ওয়ান আপনারা ইংলিশে প্রেজেন্টেশন করবেন। সাপোজ মনে করুন যে এটা আমার ভিডিও প্রেজেন্টেশন আপনাদের জন্য, যে কীভাবে আমি আপনাদেরকে ভিডিওতে ইংলিশে প্রেজেন্টেশন করব। তাহলে বলবো যে হ্যালো এভরিওয়ান, আই এম গোয়িং টু শো ইউ হাউ টু স্টার্ট মেকিং প্রেজেন্টেশন লাইক দিস। হ্যাঁ, যেটা আমি লিখে রেখেছি, ইন দিস ভিডিও ওয়ার গোনা সি হাউ টু স্টার্ট প্রেজেন্টেশন। হ্যাঁ, এরকম একটা লিখে রেখেছি। যদি আমার ভিডিও প্রেজেন্টেশন হয় তাহলে আমি এইভাবে বলবো। যদি আপনি আপনার কোনো ভিডিও প্রেজেন্টেশন বা অন্য কোনো টিউটোরিয়াল তৈরি করেন, তাহলে প্রেজেন্টেশনের ক্ষেত্রে আপনি এইভাবে বলে দিতে পারেন, হ্যালো এভরিওয়ান, হাউ আর ইউ, ইন দিস ভিডিও আর গোন আর সি হাউ টু স্টার্ট প্রেজেন্টেশন, অ্যান্ড হোয়াট ইজ দ্য প্রেজেন্টেশন, হাউ টু লার্ন ইট, হাউ ডু উই ডু দ্যাট, হাউ টু ম্যাক প্রেজেন্টেশন লাইক দিস। হ্যাঁ, আপনি এভাবে বলতে পারেন, কিন্তু স্পিকিংয়ের ক্ষেত্রে আপনাকে সবসময় ফ্রিলি বলার চেষ্টা করতে হবে, মুখস্থ জিনিসগুলা আপনাকে ফ্রিভাবে বলতে হবে। যেমন দেখুন যে আমি কিছু টপিক আপনাদেরকে লিখেছি প্রথম লেসনে, যে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। হ্যাঁ, এই যে দেখেন, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। যখন আপনি কোথাও মানে প্রেজেন্টেশন শুরু করতে যাচ্ছেন বা কোনো টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই বলতে হবে হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, গুড আফটারনুন। সেটাকে আপনি যদি গুড মর্নিং হয় সকালে হয় গুড মর্নিং, বিকেলে দুপুরে হলে গুড আফটারনুন, আর হ্যালো এভরিওয়ান এমনিতে আপনি সবসময় ইউজ করতে পারেন। আচ্ছা, তারপরে ফার্স্টলি আপনাকে আপনার পরিচয়টা তুলে ধরতে হবে, আর আপনি কী বিষয়ে প্রেজেন্টেশনটা করতে যাচ্ছেন সেটা আপনাকে বলতে হবে। বলবেন যে আম নাহিয়ান অ্যান্ড স্টার্টিং টু ম্যাক শর্ট প্রেজেন্টেশন অন পাওয়ার পয়েন্ট সফটওয়্যার, এভাবে বললেন। তারপরে আপনাকে নেক্সটে কী করতে হবে, আপনার ওই সফটওয়্যারের ডিটেলস সম্বন্ধে আপনাকে বলতে হবে বা ব্যাখ্যা করতে হবে, যে সফটওয়্যারটা কীভাবে এটা কাজ করে, এটা ভিডিও ট্রানজেকশনটা কেমন, হ্যাঁ কীভাবে আউটপুটটা হয়, এটা প্রফিটটা কী, এটা হচ্ছে এক্সপ্লেইন। হ্যাঁ, যদি তখন আপনি এক্সপ্লেইনটা বলতে চান, তখন আপনি বলবেন লেট মি ট্রাই টু এক্সপ্লেইন ইউ অ্যাবাউট পাওয়ার পয়েন্ট, আমাকে পাওয়ার পয়েন্ট সফটওয়্যার সম্বন্ধে ব্যাখ্যা করতে দিন, এটার মিনিং হচ্ছে এটা। তারপর যখন কোনো কিছু আপনি প্রথমেই বলতে চাচ্ছি, যে এরকম যদি কোনো কিছু বলতে চান, প্রথমে আমি এই বিষয়টি নিয়ে তুলে ধরতে যাচ্ছি, যে প্রথমে এই বিষয়টি বলতে যাচ্ছি, সেক্ষেত্রে কী বলবেন, দ্য ভেরি ফার্স্ট থিং আই ওয়ান্ট টু ডিসকাস ইউ অ্যাবাউট দ্য পাওয়ার পয়েন্ট, দ্য ভেরি ফার্স্ট থিং হোয়াট ইজ দ্য ট্যাব, দ্য ভেরি ফার্স্ট থিং হোয়াট ইজ দ্য নিউ স্লাইড, দ্য ভেরি ফার্স্ট থিং হাউ ইটস ওয়ার্ক। হ্যাঁ, এভাবে আপনি দ্য ভেরি ফার্স্ট থিং মানে প্রথমেই বলতে চাচ্ছি যে এরকমটা বোঝাবে, এটা অ্যাড করতে পারেন আপনার প্রত্যেক নতুন সফটওয়্যার বা নতুন টিউটোরিয়াল বা নতুন প্রেজেন্টেশনের ক্ষেত্রে। আপনি যখন প্রথমে কোনো কিছু শুরু করতে যাবেন, তখন দ্য ভেরি ফার্স্ট থিং এটা আপনি তুলে ধরতে পারেন। তারপরে আপনি কোনো কিছু দেখাতে চাচ্ছেন, বা হেয়ার ইউ সি, ইফ ইউ সি, লেটস এ সি, এইভাবে দেখাতে যাচ্ছেন, যখন মনে করুন যে এইটা একটা ট্যাব, মনে করুন সাপোজ ধরুন যে এটা একটা ট্যাব, তাহলে আপনি কী বলবেন, ইফ ইউ সি, ইফ ইউ সি, বা এখানে একটা দেখেন যে একটা সুন্দর একটা গাছের মতো আছে, আপনি যদি বলেন এটা, এটাকে আপনি আপনার ভিউয়ারদেরকে বোঝাতে যাচ্ছেন যে এটা ইফ ইউ সি। তারপর এটাও বলতে পারেন লেটস এ সি, লেটস এ সি, ইফ ইউ সি, এটা এভাবে বলতে পারেন, ঠিক আছে। তারপরে মনে করুন যে আপনার একটা সফটওয়্যারে কিছু অপশন আছে যে উপরে ট্যাবস থাকে, যেমন এক্সেল, পাওয়ার পয়েন্ট, এগুলোতে ট্যাবস আছে,
যে আপনি যদি ওগুলোকে দেখাতে চান, সাপোজ দেখায় যে হেয়ার আর সাম ট্যাবস বাটন অপশনস, আপনি এইভাবে বলবেন যে হেয়ার আর সাম ট্যাবস বাটনস অপশনস। আপনার যে সফটওয়্যার নিয়ে আপনি প্রেজেন্টেশনটা করবেন বা আপনার ভিউয়ারদেরকে বলতে যাচ্ছেন, তখন সেটা বলবেন যে হেয়ার আর সাম ট্যাবস, হেয়ার আর সাম অপশন লাইক দিস। হ্যাঁ, তারপরে বললেন যে কোথাও আপনি ক্লিক করতেছেন, ঠিক আছে, ক্লিক করার পরে কিছু অপশন চলে আসতেছে। হ্যাঁ, যখন এখানে ক্লিক করলাম এই অপশনগুলো চলে আসলো, এখানে ক্লিক করলাম এই অপশনগুলো চলে আসলো। হ্যাঁ, এবার আপনি যখন ক্লিক করতেছেন তখন এই অপশনগুলো, তখন আপনি ইংলিশে এটা বলবেন যে আমি এটাকে ক্লিক করার পরে এখানে কিছু অপশন আসতেছে, তখন আপনি বলবেন যে ইফ আই ক্লিক অন ট্যাব কমান্ড উইল বি অ্যাভেলেবল, আমি যখন ট্যাবটিকে ক্লিক করব তখন কমান্ডগুলো অ্যাক্টিভ হয়ে যাবে বা চলে আসবে। এটাকে বলার জন্য আপনি বলবেন যে ইফ আই ক্লিক অন ট্যাব কমান্ড উইল বি অ্যাভেলেবল। আচ্ছা, এখন আপনার ভিউয়ারদেরকে বলতে যাচ্ছেন, যারা আপনার স্টুডেন্টস তাদেরকে বলতে যাচ্ছেন যে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে আপনারা জিজ্ঞেস করবেন। তখন আপনি কি বলবেন? প্লিজ ফিল ফ্রি টু আস্ক মি ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন। ওকে, এভাবে বলবেন। তারপরে অ্যাট লাস্ট আপনি আপনার প্রেজেন্টেশনটা ফিনিশ করার পরে আপনি একটা অপশন দিলেন যে যদি তাদের কোনো কোয়েশ্চেন থাকে তারা তাহলে আপনাকে তারা আস্ক করবে যে দেয়ার উইল, মানে আমাদের কি কোনো টাইম দেওয়া হবে কি না, বা এটার এই লেসন বা এই টিউটোরিয়াল বা এই ভিডিও শেষে আপনাদেরকে সময় দেওয়া হবে কোশ্চেন করার জন্য। হ্যাঁ, তাহলে আপনি এটাকে কীভাবে বলবেন? বলবেন যে দেয়ার উইল টাইম ফর দ্য কোশ্চেন অ্যাট দ্য এন্ড অফ দ্য টপিক। ওকে, এই টপিকটার শেষে আপনাদেরকে সময় দেওয়া হবে কোশ্চেন করার জন্য। তো এটা হচ্ছে আপনার প্রেজেন্টেশনের ফার্স্টে কিছু কথা, কমন কথা যেটা আপনি প্রত্যেকটা প্রেজেন্টেশনের শুরুতে ব্যবহার করতে পারেন। আর যদি আপনাদের নতুন করে কোনো সেন্টেন্স অ্যাড করতে চান সেটাকে অবশ্যই আপনার নিজের মতো করে তৈরি করে নিতে হবে, আর এই সেন্টেন্সগুলোর সাথে যেন আপনি যে সেন্টেন্সটা অ্যাড করবেন সেটার সাথে যেন ম্যাচ করে। ঠিক আছে, আপনি ডিফল্ট ওয়েতেও করতে পারেন, কোনো প্রবলেম নাই। এখন তাহলে আমি আপনাদেরকে যে প্রেজেন্টেশনটা দেখালাম যে এইভাবে প্রেজেন্টেশন করতে হবে, তাহলে আমি সিম্পল এক্সাম্পল স্বরূপ একটা আপনাদেরকে প্রেজেন্টেশন আমার মতো করে দেখাই। হ্যালো ফ্রেন্ডস, হাউ ইউ? ইন দিস ভিডিও আই এম গোনা শো ইউ হাউ টু মেক সেন্টেন্স ফর গুড প্রেজেন্টেশন। সো লেট মি ট্রাই টু এক্সপ্লেন ইউ অ্যাবাউট দ্যাট, হোয়াট টাইপ অফ সেন্টেন্স উই আর অ্যাকচুয়ালি নিড ফর স্টার্টিং প্রেজেন্টেশন। লেটস সি ওয়ান বাই ওয়ান। দ্য ভেরি ফার্স্ট থিং ইজ হিয়ার, sentence like this. So this is how we can start making presentation, and welcome to my next tutorial is all about presentation. Thanks for watching.